아자. এবং আমাদের মাননীয় নেত্রীকে যখন বিদেশে এই ত্যাগের জন্য এই বিরক্তপূর্ণ ভূমিকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধর্ম বিষয়ের সম্পাদক এখানে আরেকজন ব্যক্তি আছেন যিনি আজকের এই সভাকে পরোক্ষ ঢাকার খবর আমাদের চেয়ে আপনারা বেশি ওয়াকিফ। আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা তার রাজনীতি তার বর্তমান একনিষ্ঠ নেতৃত্ব একদিকে যুদ্ধ অপরাধের বিচার যেভাবে শুরু হয়েছে, হ্যাঁ একটু মাঝখানটা ঢিলা ঢেলা মনে হয় আপনাদের, কিন্তু শেখ হাসিনা একটা কথা বলে শুরু দিত বাঘে কামড় দিলে ছাড়ে, শেখ হাসিনা কামড় দিলে কিন্তু ছাড়ে না। স্বাধীনতা যুদ্ধে অনেক মুক্তিযুদ্ধ ব্যানার রয়ে গেছে, সেক্টর সেক্টর যুদ্ধ করছি, ঢাকা গেলে যুদ্ধ করছি, সেনাবাহিনীর কোন কর্মকর্তা তিনজন ছাড়া মারা যায়নি, আর একটা বিডিআর ঘটনা আমরা 57 জন অফিসার ব্রিগেডিয়ার থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল মেজর পর্যন্ত একটা ডিসাপ করে হয়েছে। এই অপরন্ত ক্ষতি প্রশাসনকে আর্মিকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা মাজার দুর্বল করা, এই যে ষড়যন্ত্র সেখান থেকে তিনি বেরিয়ে